ইয়ার কি পেয়ে গেছে বেতন মমতা দায় আপনাকে বেতন মমতা দায় আপনাকে সরকারি টাকায় বেতন পান যেমন খোলা থাকে এরকম খুলে রাখবেন পুলিশ ডেকেছেন কেন পুলিশ ডেকেছেন কেন আপনি সাহেবের কথা ডেকেছেন পুলিশ ইয়ার কি মারার জায়গা পায় না চোর না দেখা কি করতে আসছেন সামনে থাকেন কেন আপনারা প্রতিদিন থাকেন কি করতে আসছেন কি করতে আসছেন चोर ना डाका देखी है उतार राज्य मेदर ऊपर अत्याचार है सेखने पा जाए ना दिए पाए ना लज्जा नहीं अगर एक कांस्टेबल 15000 টাকা বেতন কম পায় তারপরে লজ্জা নেই 36% দিয়ে পায় না তারপরে এতটুকু লজ্জা নেই বিজেপি কে আটকাবে বিরোধী দল নেতাকে আটকাবে আমি চোর না ডাকা চোর না ডাকা पुलिस डेके अटकाते दया दाने की एस टी आर टी आई जमा दीते स्टेट पब्लिक इनफरमेशन अफिसार वेस्ट बेंगल पब्लिक सर्विस कमिशन एखे कपिटा एक ट्विट कर देव हमें जेटा चेची আপনাকে পড়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে আমার 8টা পয়েন্টের উপরে আছে আমি আরটিআই অ্যাক্ট অনুযায়ী 10 রুপি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি আমি রিসিপো করে নিয়েছি 1 হাউ মেনি ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ফর দি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন 1 হাউ মেনি ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ফর দি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ইন দি ইয়ার 15, 16, 17, 18 তারপরে চেয়েছি হাউ মেনি ক্যান্ডিডেট প্রসিড টু দি মেইন এক্সামিনেশন ইন দি ইয়ার 15, 16, 17, 18 চারে চেয়েছি হোয়াট ওয়ার দ্য রেজাল্ট ইন্ডিভিজুয়াল স্কোরস অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দি মেইন এক্সাম মেন্স এক্সাম এক্সামিনেশন ইন দি ইয়ার 15, 16, 17, 18 পাঁচে চেয়েছি হাউ মেনি ক্যান্ডিডেটস ওয়ার আস্কড অ্যাপিয়ার ফর ইন্টারভিউ 15, 16 সেম সাল ছয়ে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ দি নেমস ক্যান্ডিডেটস হু ওয়ার আস্কড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ সাথে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ ইন্ডিভিজুয়াল স্কোর মার্কস গিভেন টু দি ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ইন দি ইয়ার 15, 16, 17, 18 এবং আটে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড ফাইনাল লিস্ট অফ ইন্ডিভিজুয়াল হু আর সিলেক্টেড ইন দি ইয়ার 15, 16, 17, 18 এটা আমি চেয়েছি কেন উদ্দেশ্যটা কি কেন আপনি চাইলেন কি আশঙ্কা করছেন করাপশন হয়েছে হিউজ করাপশন পঞ্চায়েত নির্বাচনে এরা ভিডিও ছিল এরা ভিডিও ছিল তো সবাই নিশ্চিতভাবে খারাপ বলবো না এর মধ্যে অনেক দু নম্বরই আছে বিড়ি বুড়ো এইভাবে একটা ডব্লিউবিসিএস পরীক্ষা এরকম দুর্নীতি তো ভয়াবহ ব্যাপার হ্যাঁ ভয়াবহ ব্যাপার আমাকে স্টাফরা বলছেন যে আগে অনেক সরকার দেখেছি পিএসসি থেকেও হাত দিত না এখানে পিএসসি তে চিরকুট আছে দাদা এই কাগজগুলো আমাকে দিতে দেন আজকে যেমন স্টেট ইলেকশন কমিশন আমাকে সিডি দিয়ে দিয়েছে এসসি এসটি ওবিসি তে রিজার্ভ সিটে কারা লড়েছে তাতে আপনার 1000 এর বেশি আমি বের করে ফেলেছি যারা এসসি এসটি ওবিসি নয় তারা নমিনেশন করে দিয়েছে ফেক সার্টিফিকেট তৃণমূলের লোক